অনেক রোগী দেখে থাকি। আমি কিছু প্রশ্নের আজকে উত্তর দিতে চলেছি, তাদের মধ্যে যে প্রশ্নটা এই মুহূর্তে মাথায় সেটা হলো গিয়ে ডায়াবেটিসের মূল লক্ষণগুলো কী কী। ডায়াবেটিস যে মূল লক্ষণগুলো আমাদের পুস্তক অথবা বইয়ে বলা আছে সেগুলো হলো গিয়ে অতিরিক্ত তেষ্টা পাওয়া, অতিরিক্ত খিদে লাগা, অতিরিক্ত খিদে এবং খাওয়া সত্ত্বেও ওজন কমে আসে, বারে বারে পেচ্ছাপ পাওয়া, অসম্ভব ক্লান্তি হওয়া দৈনন্দিন জীবনযাপনে, চোখে ঝাপসা দেখা, হাতে পায়ে ঝিঝি করা অথবা অসার লাগা, এমন কোনো ঘা যেটা সহজে শুকোয় না, অথবা বিনা কারণে যদি ওজন হ্রাস পেতে থাকে। এই কয়েকটি লক্ষণ হলে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সুগার হয়ে থাকতে পারে অথবা ডায়াবেটিস হয়ে থাকতে পারে। এখন সবার যে লক্ষণগুলো থাকবে তেমন কোনো ব্যাপার নয়, কারো কারো ক্ষেত্রে এই লক্ষণগুলো এতটাই অস্পষ্টভাবে থাকে যে মানুষ বুঝে উঠতে পারে তার সুগার হয়েছে। বিভিন্ন কারণে, অন্য কোনো কারণে রক্ত পরীক্ষা করাতে গিয়ে জানা যায় তার সুগার হয়েছে, কিন্তু এটা ঠিক যে এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে থেকে থাকে তার একবার তার ব্লাড গ্লুকোজ অথবা সুগার চেক করিয়ে নেওয়াটা বাঞ্ছনীয়।